বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের অনুসার মৃত্যুর পর জীবাত্মার কখনো নাশ হয় না, সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। মৃত্যুর পর জীবাত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয়। মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয়, যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয়। বন্ধুরা, আমাদের গরুর পুরাণে অনুসার মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে, তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায়। জ্ঞান ফিরতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে, কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। ফলে এই সব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায়। সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু জম পাশে বা থাকার জন্য সেটিও করতে পারে না। বন্ধুরা, গরুর পুরাণে অনুসার মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম 24 ঘন্টার জন্য জমপুরিতে নিয়ে যাওয়া হয়, তারপর আবার তার বাড়িতেই তাকে ছেড়ে দেওয়া হয়। শ্রাদ্ধ অবধি জীবাত্মা তার বাড়িতেই থাকে, তাই এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ড দান করেন। গরুর পুরাণে অনুসার 10 দিন অবধি পিণ্ড দানে জীবাত্মার শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11 দিন ও 12 দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়ার নির্মাণ হয়। আর 13 দিনে যে পিণ্ড দান করা হয়, সেই খাবার ফলে জীবাত্মার জমপুরি যাওয়ার শক্তি পায়। বন্ধুরা, মৃত্যুর পর 13 দিন অবধি যে পিণ্ড দান করা হয়, সেই খাদ্যই জীবাত্মা 1 বছর অবধি প্রাপ্ত করে। এবং যদি শ্রাদ্ধের দিন 13 জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায়, তো এতে জীবাত্মা প্রেতযোনি থেকেও মুক্তি পেয়ে যায়। কিন্তু যদি পিণ্ডদান না করা হয়, তো জীবাত্মা জমপুরি যাওয়ার মতনও শক্তি পায় না। তাই মৃতকের আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত। বন্ধুরা, গরুর পুরাণে অনুসার মৃত্যুর পর জীবাত্মার সামনে 3টি রাস্তা খোলে, অর্চি মার্গ, ধূম মার্গ, উৎপত্তি বিনাশ মার্গ। অর্চি মার্গ দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা খোলে, ধূম মার্গ দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খোলে, আর উৎপত্তি বিনাশ মার্গ নরকে যাওয়ার রাস্তা খোলে। বন্ধুরা, জীবাত্মা তার কর্মের অনুসার এই সমস্ত লোকে থাকার পর আবার পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসে। এই মৃত্যুলোকে এসে তার কর্মের অনুসার তাকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু এই সমস্ত লোকের পরে রয়েছে ভগবত ধাম, যেখানে গেলে জীবাত্মাকে আর কখনও এই লোকে ফিরে আসতে হয় না। আর এই লোকে যাওয়ার 3টি রাস্তা আছে, জ্ঞানমার্গ, ভক্তিমার্গ ও নিষ্কাম কর্মমার্গ। তাই এর মধ্যে আপনি যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতে পারেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।